জামাত চরমনাই তাবলীগের কোন দল সহি? এবার তো তাবলীগের ভাইয়েরাও খেপে যাবে, জামাতের ভাইয়েরাও খেপে, সবাই তো আসেন, আমি তো জানি। আচ্ছা আচ্ছা, আপনারা আবার আমাকে এগুলো জড়াইয়েন না। হ্যাঁ, জামাত চরমনাই তাবলীগের আমার কাছে তিন দলই সহি, বলি মারহাবা। আওয়াজ দিয়ে বলি মারহাবা। তবে কিছু কথা মনে রাখতে হবে, কেউ মন খারাপ করবেন। জামাত 1971 সালের স্বাধীনতা যুদ্ধ নিয়ে তার একটা বিতর্ক আছে, স্বয়ং দলের ভিতরেই আছে, আমরা বিতর্ক না করলেও আছে। চরমনাই পীর সাহেব হুজুরের দল আলহামদুলিল্লাহ ভালো, তবে এই দল যেভাবে মৌলিকত্বের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিয়ে কোন দলের কাছে বিক্রি হচ্ছে না, চাইলেই তাদের কিন্তু ভোট ব্যাংক আছে, চাইলেই তারা মন্ত্রী মিনিস্টার হতে পারে আতাত করে, কিন্তু তারা যাচ্ছে না, যাচ্ছে না। এটি অবশ্যই প্রশংসনীয় দিক। সম্মানিত সুধীর, কিছু প্রশ্ন আছে, তো এই প্রশ্নগুলো একটু আলোচনা করি, মাইকে করছি যাতে বাইরের মানুষেরও সুবিধা হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি কিছু ব্যতিক্রমী প্রশ্ন করব, আসলে জানার তো শেষ নেই। ওকে, এক নাম্বার প্রশ্ন, ইসলাম একটা, তাহলে এতগুলো ইসলামী দল কেন? মাশাআল্লাহ, একই বিষয়ে একাধিক মতামত দেন কেন হুজুররা? এক এক হুজুর এক এক কথা বলেন কেন? বায়ু ত্যাগ করলে গুজ্জদার না ধুয়ে অজু কেন করতে হয়? বিড়ি সিগারেট তামাক আলোয়া জর্দা গুল খাওয়ার বিধান কি? ডিম আগে নাকি মুরগি আগে? কোরআন হাদিস সহ জানতে চাই। পরিকল্পিত প্রশ্ন, বোঝাই যাচ্ছে, দ্যাটস গুড, কোনো সমস্যা নেই। আপনারা শুনতে চান তো এগুলো, নাকি দরকার আছে? আচ্ছা, এক নাম্বার প্রশ্ন, ইসলাম একটা, তাহলে এতগুলো ইসলামী দল কেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বাংলাদেশ কয়টা, সংবিধান কয়টা, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কেন? আওয়াজ দিয়ে বলে, ঠিক, কোরআন কয়টা, একটা, এতগুলো ইসলামী দল কেন? প্রত্যেকটা ইসলামী দল এক একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন। ধরেন আপনি আপনার সন্তানকে নটর ডেমে পড়াতে পারেন, আপনার সন্তানকে ঢাকা সিটি কলেজে পড়াতে পারেন, আপনার সন্তানকে আপনি শামসুল হক খানে পড়াতে পারেন, মোল্লা কলেজে পড়াতে পারেন, পারেন কিনা? পারেন, সব জায়গায় ইন্টারমিডিয়েটে পড়বে, সব জায়গায় ভালো পড়ায়, কিন্তু এত প্রতিষ্ঠান কেন? এক এক প্রতিষ্ঠানের এক এক বৈশিষ্ট্য, এক সবাই কিন্তু ভালো রেজাল্টের নিশ্চয়তা দেয়, কেউ পারে কেউ পারে না, কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, শিক্ষকদের আলাদা আলাদা যোগ্যতা আছে, তাদের চৌকস শিক্ষাদান পদ্ধতি আছে, ঠিক যেভাবে একই পড়া একই ক্লাস প্রতিষ্ঠান অনেক, এটি মানুষের প্রয়োজনে ভৌগোলিক কারণে তৈরি হয়েছে, একইভাবে বাংলাদেশে এতগুলো ইসলামী দল হওয়াটা খারাপ কিছু নয়। প্রত্যেকটা দল, তারা সবাই ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, প্রত্যেকটা দল চায় আল্লাহ রাসূলের সুন্নাত প্রতিষ্ঠা করতে, যে যে যার যার জায়গা থেকে চেষ্টা করছে, সবাই আপন আপন জায়গায় ঠিক আছে, শুধু কাজ কর্ম পদ্ধতি ভিন্ন। উত্তরটা কি বোঝা গেল? আচ্ছা, এরপর এখানে আরেকটা প্রশ্ন আমি এড়িয়ে গিয়েছি, জামাত চরমনাই তাবলীগের কোন দল সহি? এবার তো তাবলীগের ভাইয়েরাও খেপে যাবে, জামাতের ভাইয়েরাও খেপে, সবাই তো আসেন, আমি তো জানি। আচ্ছা আচ্ছা, আপনারা আবার আমাকে এগুলো জড়াইয়েন না। হ্যাঁ, জামাত চরমনাই তাবলীগের আমার কাছে তিন দলই সহি, বলি মারহাবা। আওয়াজ দিয়ে বলি মারহাবা। তবে কিছু কথা মনে রাখতে হবে, কেউ মন খারাপ করবেন না। জামাত 1971 সালের স্বাধীনতা যুদ্ধ নিয়ে তার একটা বিতর্ক আছে, স্বয়ং দলের ভিতরেই আছে, আমরা বিতর্ক না করলেও আছে, তাফহিমুল কোরআন নিয়েও অনেক কথা বলা হয়, তবে পৃথিবীতে এমন অনেক ভুবন বিখ্যাত তাফসির লেখা হয়েছে, তাফহিমুল কোরআনের যেমন বিভিন্ন জায়গা নিয়ে প্রশ্ন আছে, অনেক তাফসির নিয়েও প্রশ্ন আছে, তবে জামাতে ইসলামের উচিত এই জায়গাগুলো অনেকেই ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে, যাতে আলেমদেরকে আরো আকর্ষণ করা যায়, আকৃষ্ট করা যায়, এই জায়গাগুলো আরো বেশি
খুলে খুলে বর্ণনা করে মূল ধারার আলেমদেরকে আকৃষ্ট করা একটা দলের প্রতিষ্ঠা হয়েছে প্রায় অর্ধশত বছর আগে এখনো পর্যন্ত বৃহৎ একটা অংশকে তারা টেনে আনতে পারছে না আকর্ষণ করতে পারছে না এটি তো এক ধরনের কি বলা যায় ব্যর্থতাই অতএব তারা যদি আরেকটু উদার হয়ে কওমি ঘরানার আলেমদেরকে আকৃষ্ট করতে পারে এটি দলের জন্যও ভালো তাদের জন্যও ভালো চরমনাই চরমনাই পীর সাহেব হুজুরের দল আলহামদুলিল্লাহ ভালো তবে এই দল যেভাবে মৌলিকত্বের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিয়ে কোন দলের কাছে বিক্রি হচ্ছে না চাইলেই তাদের কিন্তু ভোট ব্যাংক আছে চাইলেই তারা মন্ত্রী মিনিস্টার হতে পারে পাতাত করে কিন্তু তারা যাচ্ছে না এটি অবশ্যই প্রশংসনীয় দিক কিন্তু এদের বেদে মারেফাত নিয়ে যে কিছু প্রশ্ন তৈরি হয়েছে এই বিষয়গুলো আরো খুলে বিস্তারিত আলোচনা হওয়া উচিত আপনারা কি বলেন এরপর ইল্লাল্লাহর জিকির নিয়ে মুস্তাসনা মিনহু মুস্তাসনা হরফুল ইস্তিসনা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে এটাকে জায়েজ বানানোর যে প্রাণান্তকর প্রচেষ্টা চালানো হয় আমার মনে হয় এটা দরকার নেই বরং মরহুম পীর সাহেব বলেছেন আমরা এটি ইলাজান করি আমাদের রুহের খোরাকের জন্য তারা যদি রুহের খোরাকের জন্য এই কাজ করে থাকে তাহলে যারা মিলাদ করে কিয়াম করে তারাও তো নবীর ইশকের জন্য করে আবার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত দিয়ে মুস্তাসনা মিনহু মুস্তাসনার উল্লেখ আছে কিনা এটি দিয়ে নামাজ সহি হওয়ার বিধান দেওয়া হয় আমার মনে হয় যে এই জিকির তো ফরজ না ওয়াজিব না এটিকে যদি আরেকটু বিবেচনা করে মডিফাই করা হয় আলেমদের সাথে এই বিষয়ে যদি ইখতিলাফ দূর করা হয় তাহলে জিনিসটা আরো সুন্দর হবে আমি ছোট মানুষ প্রশ্নগুলো বড় হয়ে গিয়েছে বেয়াদবি হলে মাফ করে দিবেন আরেকটি দল হচ্ছে তাবলীগ তাবলীগ জামাত পৃথিবীর একমাত্র দল যে নিরলসভাবে যারা বিনিময়হীন মানুষের কাছে নিজের খেয়ে নিজের পরে কোনো ধরনের প্রাপ্যতা ছাড়াই মানুষের কাছে যায় মানুষকে দিন শেখানোর জন্য তাবলীগ জামাতের এই মানুষগুলো তারা দিন প্রচারের জন্য মানুষের কাছে যায় যারা তাবলীগে যান তাদেরকে এতটুকু মাথায় রাখতে হবে আপনারা দিন প্রচার করতে যান তার অর্থ এই নয় পুরো দিন আপনার হাতে সাইয়েদ আহমদ পালনপুরি এবং উমর আহমদ পালনপুরির মধ্যে একটা কনভারসেশন হয়েছে যে তাবলীগ ভি দিন হ্যায় তাবলীগ হি দিন নেহি তাবলীগ জামাতেই দিন এখানে গেলেই দিন প্রতিষ্ঠা হবে খাঁটি মধু শুধু আমার কাছে খাঁটি ঘি শুধু আমার কাছে এই জায়গা থেকে ফিরে আসতে হবে তাবলীগে গেলেই দিন পালন হয়ে গেল আর কিছু করা লাগবে না তা নয় তবে তারা যা করছে তারা ইসলামের বিশাল একটা খেদমত করছে আমি আমার জায়গা থেকে বিশ্লেষণ দিচ্ছি আপনাদের মনোভূত না হলে আরো ভালো আলেম আছে তাদের কাছে যাবেন একই বিষয়ে একাধিক মতামত হুজুররা দেন এক এক হুজুর এক এক কথা কেন বলেন এক এক বিষয়ে এক এক কথা এক এক হুজুর এক এক কথা বলেন এটি শুধু ইসলামে না বিভিন্ন বিষয়ে এরকম মতভিন্নতা আছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ এটি আবিষ্কার করা হয়েছে 1907 সনে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ গ্রন্থশালার রয়্্যাল লাইব্রেরি থেকে এটি তুলে নিয়ে এসেছে এখন চর্যাপদের আবিষ্কার করার পর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর শহীদুল্লাহর মধ্যে মতভিন্নতা আছে এটি কত সালের লেখা গ্রন্থ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে 810 থেকে নিয়ে 1000 এই সময়টার ভিতরে এটি লেখা হয়েছে কিন্তু অনেকেই বলেছে না এটি 10 থেকে 12 বর্ষের ভিতরে লেখা হয়েছে মতভিন্নতা আছে না নাই স্বয়ং চর্যাপদের ভাষা কি এটি কি আর্য ভাষা এটি কি আসামীয় ভাষা এটি কি বাংলা এটি কি সংস্কৃত এটি কি অসমীয় এটি কোন ভাষায় লেখা হয়েছে মৈথিলী ভাষা মতভিন্নতা আছে মতভিন্নতা থাকার পরেও ওই চর্যাপদকে এখনো পর্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে সিলেবাসভুক্ত রাখা হয়েছে তার কারণ শাস্ত্রীয় মতভিন্নতা থাকবে কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাফতারিকু তোমরা বিচ্ছিন্ন হয়ো না ইখতিলাফ হবে আপনার ভাইয়ের সাথে আপনার মতভিন্নতা বাড়িতে আছে না নাই বলেন আছে না নাই আপনার বউয়ের সাথে আপনার বউ একটা কথা বললো আপনি আরেকটা বললেন মতভিন্নতা আছে না নাই মতভিন্নতা থাকবে এটা ইসলামের সৌন্দর্য তবে বিচ্ছিন্ন হওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত সুন্দর যতক্ষণ পর্যন্ত খুনসুটি করছেন আপনার বউয়ের সাথে কিন্তু ডিভোর্স হয়ে গেলে বিষয়টা ইফতিরাক হয়ে যাবে এজন্য এটা একটা সৌন্দর্য এটা হতেই পারে শাস্ত্রীয় বিষয় এক একজনের জ্ঞান এক এক রকম এক একজন এক এক দৃষ্টিভঙ্গি থেকে সমাধান দেবে আরেকটা প্রশ্ন কি বায়ু ত্যাগ করলে গুজ্জদার না ধুয়ে অজু কেন করতে হয়
এটা একটা আমি আগে ওই প্রশ্নটা শুনেছি দেখুন ইসলামের প্রত্যেকটা বিধান সাইন্টিফিক এটা অস্বীকার করার কিছু নাই কিন্তু সায়েন্স আমরা যদি না বুঝি তার অর্থ এই নয় যে সায়েন্সের অর্থ না বোঝার কারণে কোরআনের কোনো বিধান সেটি অযৌক্তিক না আপনার আকল ধরুক আর না ধরুক আল্লাহ যা অর্ডার করেছেন তা করতেই হবে এখন আপনার কাছে মনে হয় যে একদিক থেকে বাতাস ত্যাগ করা হলো আর ঠান্ডা দিন মুখ ধুতে হচ্ছে কুলি করতে হচ্ছে ওই জায়গা তো ধোয়া হচ্ছে না ঠিক কি না আপনারা কি প্রশ্ন বুঝেছেন এখন আমি যদি আপনাদেরকে উল্টা প্রশ্ন করি ধরেন আপনার গোদের উপরে একটা ফোড়া হলো এরপর সেই ফোড়াতে ইনজেকশন দেয় নাকি পেশিতে দেয় ডাক্তারের কাছে গেলে ফোড়ার উপরে সরাসরি ইনজেকশন মারে মাঝে মাঝে তো পেশিতে মারে এখন যদি প্রশ্ন করি ফোড়া যে জায়গায় ওই জায়গায় না ফুটা করবে এই জায়গায় কেন ফুটা করবে প্রশ্ন হতে পারে কিনা পেশিতে দিবে না কোথায় দিবে ভালো জানে কে ডাক্তার কি বের হলে কি ধুইতে হবে এটা জানেন কে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটি বলেছেন গুররান মুহাজ্জিলিনা মিন আছারিল ওযু কিয়ামতের ময়দানে ইউদাউনা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে ওযুর কারণে আপনার এই অঙ্গপ্রত্যঙ্গগুলো ঝলমল করে উঠবে বলি সুবহান সেই দিন রাসূল তার উম্মতদেরকে ওযু করা ব্যক্তিদেরকে ডেকে ডেকে নিয়ে আসবে বলি সুবহান সো এটি একটি ইবাদত এটি হতে পারে এইবার দুইটা প্রশ্ন আছে একটা তো আচ্ছা এইটা শেষে বলি ডিম আগে না মুরগি আগে আপনারা বলেন তো দেখি আপনাদের কার কি মতামত আপনারা বিরক্ত হচ্ছেন শেষ করে দেবো ডিম আগে না মুরগি আগে সবাই একমত মাশাআল্লাহ দাদা উত্তর হয়ে গেছে আমি আর কি বলবো আমি জাস্ট আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া খালাকনা কোরআন হাদিস দিয়ে জানতে চেয়েছেন কিছু মনে করবেন না এটা লেখা ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি মানুষকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় তাহলে জোড়ার ভিতরে মাত্রা থাকে মাতৃ থাকে পুরুষ থাকে স্ত্রী থাকে থাকে কি থাকে না থাকে পাঠার সাথে কি আছে পাঠার সাথে মাদি মাদা মাদি এরকম একটার সাথে আরেকটা আছে নাকি নাই এখন যদি বলা হয় ডিম কি মাত্রা না মাতৃ পুরুষ না স্ত্রী বলা যাবে আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন পূর্ণাঙ্গ একটা মানুষ আল্লাহ প্রথম সৃষ্টিটা পূর্ণাঙ্গ করেছেন অতএব বোঝা যায় মুরগির ডিম এটা অপূর্ণাঙ্গ আর সায়েন্স বলে মুরগির ডিমের খোলসার ভিতরে এক ধরনের প্রোটিন থাকে অভোক্লেটিন 17 নামে এক ধরনের প্রোটিন থাকে এই প্রোটিনটা কোথায় তৈরি হয় মুরগির পাকস্থলী পাকস্থলী না এটা কি বলে যে জায়গায় প্রজনন ক্ষমতা থাকে ওটাকে কি বলে আপনারা একটু সাহায্য করেন না জরায়ু ইয়েস জরায়ুর ভিতরে এই প্রোটিনটা তৈরি হয় তাহলে প্রোটিন যদি মুরগির জরায়ুতে তৈরি হয় তাহলে অবশ্যই আল্লাহ আগে মুরগি তৈরি করেছেন এরপর ডিম কোরআন আগে তো আপনারা জানেন কিন্তু কোরআন হাদিস দিয়ে জিনিসটা বুঝে আসছে কিনা বিড়ি সিগারেট তামাক আলওয়া জর্দা ও গুল খাওয়ার বিধান কি এবার যারা বিড়ি খান তারা তো এইভাবে আছেন হুজুর কি কয় চাকরি হয়তো যাবেন হয়তো থাকবে এখন কিছু হুজুর আছে তারা তো মাশাআল্লাহ জর্দা পেশে খায় না জর্দা গুল আলওয়া আমি আপনাদেরকে বলি সহজভাবে বলি বিড়ি খাওয়াটা মাকরুহ বিড়ি খাওয়া কি এবার আপনারা বলবেন হুজুর বিড়ি খাওয়া যদি মাকরুহ হয় আপনারা যে জর্দা খান ওইটা কি তার আগে দুইটা জিনিস আলোচনা করি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে উহিল্লালাকুমুত তাইয়্যিবাত দুনিয়ার যত ভালো জিনিস তোমাদের জন্য হালাল করা হয়েছে ওয়া হুররিমা আলাইহিমুল খাবাইস যত খারাপ জিনিস মন্দ জিনিস এগুলো মানুষের উপর কি করা হয়েছে হারাম করা হয়েছে এবার আপনাদেরকে বলি তামাক বা আলওয়া বা জর্দা এটা ভালো জিনিস না খারাপ জিনিস সবাই আওয়াজ দিয়ে বলো যারা খায় তারা তো কয় না এ বিষয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য আছে আমি ডিটেইলস আলোচনা করলাম বিধানটা আপনারা জেনে নেবেন আমি ডিরেক্ট বলবো না যে জর্দা খাওয়া হারাম শুধু বিড়িটা বলছি তার কারণ বিড়ির মধ্যে যত বেশি ক্ষতি থাকে তামাক আলওয়া তামাক কিন্তু আমাদের রংপুরেই বেশি উৎপাদন হয় এটিকে আবার রিফাইন করা হয় এরপর জর্দার ভিতরে অত বেশি মাদকতা থাকে না আর এটি কোনো মাদক দ্রব্যও না সরাসরি হারাম বলার ক্ষেত্রে এটি মাদক দ্রব্য হতে হবে মাতলামো তৈরি হতে হবে এখন যদি বলেন হুজুর বেশি খাইলে মাতাল হয় তো আঙ্গুর বেশি খাইলেও মানুষ মাতাল হয় যদি বলেন হুজুর যারা জর্দা খায় তারা জর্দা খাওয়া ছাড়া থাকতে পারে না এমন অনেক মানুষ আছে চা না খাইলে থাকতে পারে না তাই বলে কি চা হারাম তাহলে ওভারঅল কথা হচ্ছে যে বিড়ি সিগারেট তামাক আলওয়া জর্দা ও গুল খাওয়ার বিধান যদি বলেন হুজুর আপনার পার্সোনাল মতামত বলেন তাহলে আমি বলবো বিড়ি খাওয়া মাকরু আলওয়া জর্দা এগুলো খাওয়া উচিত না মাকরু এ কথা আমি বলছি না খাওয়া উচিত না আর যদি ছেড়ে দিতে পারেন ভালো
বিড়ি সিগারেট অনেকেই এটাকে বলেছেন হারাম হারাম বলার একটা যৌক্তিক কারণ আছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা তোমরা নিজেদেরকে কখনো ধ্বংসের দিকে নিজেদের চেহারার দিকে তোমরা নিজেদেরকে ক্ষতির দিকে আপতিত করো না বিধায় আমাদের উচিত হবে যাদের এই বিড়ি সিগারেটটা অনেক বেশি ক্ষতি করেছে তাদের এটা ছেড়ে দাও হুজুর আপনাকে অনেক ভালোবাসি শুক্রবার আপনার বয়ান শোনার জন্য অপেক্ষায় থাকি আলহামদুলিল্লাহ বেয়াদবি মাফ করবেন গত জুমায় আপনি আবাকাবা পড়েছেন ভালো লেগেছে আবাকাবার সাথে পাগড়ি পরলে আরো ভালো লাগতো আপনারা কি বলেন পাগড়িটা নামাজের সুন্নত নয় পাগড়িটা পোশাকের সুন্নত আবার বলছি পাগড়িটা কিসের সুন্নত পোশাকের সুন্নত নামাজের সুন্নত নয় রাসূল মক্কা বিজয়ের সময় পাগড়ি পরেছেন বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করলেও পাগড়ি পরেছেন স্থান কাল পাত্র বা নামাজের সাথে এটিকে খাস করা যাবে না সাধারণত সব সময় যারা পাগড়ি পরে অভ্যাস তাদের জন্যই পাগড়ি পরা উচিত মাঝে মাঝে পাগড়ি রাসূল ঈদের সময় পরতেন কিন্তু জুমার সময় পরতেই হবে এই ধরনের মন মানসিকতা রাখা যাবে না তবে আপনারা যেহেতু ভালোবাসেন আই মাস্ট ট্রাই ইনশাআল্লাহ এটা পুরাতন না আরেকটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করা যাবে কি সহজে বলে অনেক সময় হয়ে গেছে আপনারা অনেক রাগ করতেছেন বিরক্ত হচ্ছেন এটাই শেষ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করা কি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করা দুই ভাবে হয় একটা হচ্ছে চিরস্থায়ী আর একটা হচ্ছে ক্ষণস্থায়ী যেটা চিরস্থায়ী এটা কোনোভাবেই জায়েজ নয় বরং এটা হারাম কোনোভাবেই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সব সময়ের জন্য অবলম্বন করা যাবে না আর যেটা ক্ষণস্থায়ী এইটা দুইটা কারণ যদি আপনি রিজিকের অভাবে সন্তানকে কি খাওয়াবেন এই ভয় থাকে তাহলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক তোমাদের অভাবের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না এজন্য এই ভয়ে যদি কেউ বলে যে বাচ্চাকে কি খাওয়াবো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করে সেটি যায় যাবে না কিন্তু সন্তানের ক্ষতি হবে এক সন্তান এখনো কোলে দুধ খায় এই মুহূর্তে যদি আবার কনসিভ করে তাহলে প্রবলেম হতে পারে এই মুহূর্তে গ্যাপ দিয়ে সন্তান নেওয়ার বিধান আছে আর সন্তান যদি পেটে এসেই যায় তিন মাস বা চার মাস আগে যৌক্তিক কোনো কারণে স্বাস্থ্যের হানি হয় মা মৃত্যু মুখে পতিত হবে এই ধরনের যৌক্তিক কোনো যদি কারণ থাকে তাহলে অবশ্যই এই যৌক্তিক কারণগুলো থাকার কারণে আপনি আবশ্যক করতে পারবেন অবশ্যই চার মাসের আগে ডক্টররা বলে চার মাস পর সন্তানের ভিতরে রূহ আসে চার মাসের পর যদি করেন তাহলে হত্যার গুণা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক একটু সময় বেশি নিয়েছি মাফ করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ